আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? ভালোবাসা কিংবা প্রেম এমন একটি অনুভূতি যাকে ভাষায় প্রকাশ করা যায় না। সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার প্রকাশভঙ্গিতে আসে পরিবর্তন। চলুন আফজাল হোসেনের কণ্ঠেই শুনে আসি 70-এর দশকের ভালোবাসার নমুনা। কাল তোমার সঙ্গে দেখা হবে বলে ঘুম আসছে না কিছুতেই, রাত্রি যেন ঝিমোচ্ছে। ইনিয়ে বিনিয়ে বলি তারে গভীর হও ফিকে হও স্বভাব মতো, সে নড়ে চড়ে না, শুধু নাড়ে লেজ, গাধার মতো দাঁড়িয়ে জাবর কাটে। তুমিও আমার মতো নির্ঘুম নাকি? বুক ঠিপ ঠিপ তোমারও? পর্দা ভিজে আছে অন্ধকারে, অস্থিরতায় তুমিও কি ক্লান্ত খুব? কাল দেখা হবে, কাল। কার আগে কে চারুকলার লিচুতলায়? প্রথমে নিশ্চয়ই আমি, তুমি ভাবছ তুমি। বেশ তো, দেখা যাবে কাল 9:30। আপাতত এই ভালো, আমি ভাবি আমি, তুমি ভাবো তুমি। এ খেলায় রাত্রি যদি উপেক্ষা টের পায়, রাগে হিংসায় জ্বলে বা ক্রোধে পুড়ে, ভাবতেও পারে যাই, চলে যাই ভোরের দিকে। ভালোবাসার মানুষটির জন্য এই যুগে প্রেমিক প্রেমিকাদের হৃদয়ের অনুভূতি কেমন? সময় কি বদলে দিয়েছে তাদের ভালোবাসা প্রকাশের ধরন? কাল দেখা হবে, সময় 9:30। যদি দেরি হয় যাব ফুটে, তারপর যেমনে আসিস, হেঁটে বা ছুটে লাভ নাই। বাই, ফোন দিবি না, পাবি না, ঘুমাতে যাই। ভালোবাসা চিরন্তন, কালভেদে ভালোবাসার ধরন বদলালেও বদলায় না ভালোবাসা। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তুমি জানো প্রিয়জনকে কনক কঙ্কনে বেঁধে প্রতীক্ষার ছায়া হয়ে থাকা আর তাকে মন দিয়ে ছুঁয়ে দেওয়ার নামই ভালোবাসা। রোদেও বসন্তের হাওয়ায় শীতল হওয়া, হিয়ার পরশে হঠাৎ চমকে ওঠার অনুভূতির আরেক নাম ভালোবাসা। উজ্জ্ব রেখে নিজের সবটুকু বিলিয়ে দেওয়ার অপর নাম ভালোবাসা। প্রথমে কোনো চিঠি না আসলেও মুঠোফোনের খুদে বার্তা বা ইমেইলে আসা বিন্দু বিন্দু কথামালার নাম ভালোবাসা।